আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। মিড নাইট রাইড করার আনন্দটাই অন্যরকম। আমরা আজকে মাওহাই এক্সপ্রেসের জন্য বের হয়েছি। পুরো ঢাকা সিটি যখন ঘুমিয়ে তখন আমরা রাইডে বের হয়েছি। এমন সময় রাস্তা ফাঁকা থাকলেও খুব পজিশনে রাইড করতে হয়, উল্টো দিকে আসা একটি গাড়ি আপনার প্রাণ কেড়ে নিতে পারে। এত সুন্দর ভিউ লাগছিল যা বলে বোঝানো অসম্ভব। প্রকৃতিটা যা কত সুন্দর তা বলে বোঝানোর মতো নয়। ফ্লাইওভারে খুব সাবধানে চালানো দরকার, কারণ একটা রাস্তা ভুল হলেই সমস্যা পড়তে পারেন। হাইওয়ে এক্সপ্রেসের টোল 10 টাকা।
এখান থেকে শুরু হলো হাইওয়ে এক্সপ্রেসের জার্নি। আপনার বাইকে এলইডি লাইট যদি ইনস্টল না থাকে তবে ভুলেও রাতে রাইডে বের হবেন না, কারণ অন্ধকারে আপনি সামনে ঠিক মতো দেখতে পারবেন না। আমরা রাত 2টায় রওনা দিয়েছিলাম মিরপুর থেকে। এমন লেট নাইটে রাইড করাটা যদিও সেফ নয়, দুইটা বাইক নিয়ে বের হয়েছিলাম। It was a dark night. মিরপুর থেকে মাওয়া হাইওয়ে এক্সপ্রেস যেতে সময় লেগেছিল 45 মিনিটস। এমন টাইমে অ্যাক্সিডেন্ট বেশি হয়, বিশেষ করে ছিনতাই। আপনি মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ঢোকার আগে আপনাকে টোল দিতে হবে, বাইক প্রতি 10 টাকা। এভাবে আপনাকে 2 জায়গা টোল দিতে হবে, একবার 10 আর একবার 15 টাকা। এর মানে আসা যাওয়ায় বাইক প্রতি 50 টাকা টোল দিতে হবে।
যতই ভিতরের দিকে যাচ্ছি ততই অন্ধকার। মাঝে মাঝে রাস্তার মাঝখানে বালুর লেয়ার, তো সাবধানে রাইড করবেন। আমরা এখন মাওয়া ঘাটের দিকে যাচ্ছি, যদিও জানে কিছুই পাওয়া যাবে না। এই COVID-19 এর সময়ে আমার মনে হয় না ঘোরার জন্য এর থেকে ভালো টাইম হতে পারে। সবাই যখন ঘুম, আমরা তখন বাহিরে। বাসায় বসে থেকে এ কয়েকদিনে পুরোই ঝিমিয়ে গেছিলাম। আল্লাহর অশেষ রহমতে শেষে বাসা থেকে বের হওয়ার সুযোগ পেলাম। আমরা এখানে ডিসকাস করছিলাম যে আগে যাবো কিনা। ফাইনালি আরো জোর ডিসিশন নিলাম। কারণ আমরা গেলেই তো আপনারা দেখবেন। জানতে পারবেন।
একটু দেখেন ট্রাকের রং সাইড থেকে কিভাবে আসতেছে। এগুলোর কারণে কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। বাই দ্য ওয়ে, হোয়াইট বাইকে কিন্তু আমি। ঘোরার জন্য সব থেকে সুন্দর একটি হাইওয়ে রোড। আশা করি সবাই ঘুরতে আসবেন। আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। So enjoy your life, each and every moment. Love you guys. May Allah bless you all. I love it.